Yeah.
যেতে বলছে মা ও মা কথা পাবনি মা তারল তরঙ্গিনি আমার ভুবনে পাবিনি তুমি এই মহিবাসের পচা জলের মধ্যে কেন মা শিব শিব বাসিনি যেতে বলছে অর্জুন কোন তো পাপী নাই দেখে বলছে মা আমি ভুল করেছি মা আমাকে আশীর্বাদ করো আজ থেকে আমি যেন কাউকে হিংসা না করি ঘৃণা না করি স্নান করে নির্মল হয়ে হিংসা শূন্য হয়ে রোহিদাসের ঘরে সাকন্য সেবা করলেন পরের দিন বৈষ্ণব সেবার আয়োজনে দ্রৌপদী রান্না করেছে কত ভাগে মা দ্রৌপদী সভাগে যখন সেবায় বসিয়ে দিয়েছে মা রোহিতা সব কিছু একসঙ্গে মিশিয়ে সেবা করছে দ্রৌপদী মনে মনে ভাবছে বেটা মুচিচ্ছে না তো ও সেবার কি বলি আমি যে সৌভাগ্য রান্না করলাম কোনটার কোন স্বাদ বুঝল না ও বেটা সেবার বুঝে কি ওই স্বর্গে মঙ্গল ঘন্টা বাজল না শুধু এইটুকু হিংসার জন্য ধর্মরাজ বললেন হে কৃষ্ণ তুমি তো বলেছিলে রহিদাসের বিরাশিক রাশের স্বর্গে মঙ্গল ঘন্টা বাজবে বাজল কই আমার কৃষ্ণ বলছে তোমাদের মনে হিংসার উপায় আছে ওই হিংসার উপায় যতক্ষণ দূর না হবে ততক্ষণ বৈষ্ণব সেবা হবে না এক এক সময় শিকার গেছে দ্রৌপদী পরজনে দেখে বলছে হে কৃষ্ণ আমি শুধু এটুকু ভেবেছিলাম মুচির ছেলে তো খেতে জানে না হে পাঞ্চালি তুমি এই ভুল কেন করলে যাও যজ্ঞেশিনী তুমি মাত্র পাঁচ ভাগে রান্না করবে এবার দ্রৌপদী স্বভক্তি অন্তরে ভক্তি বিশ্বাস রেখে মুখে কৃষ্ণ কৃষ্ণ বলে যখন রান্না রন্ধন শেষে নরনারী সারি সারি বসিয়ে দিয়েছে দ্রৌপদী ধূপ দেবীদের পাশে ফলে বাসন দিয়ে ভক্তি চিত্তে ডেকে বলছে বৈষ্ণব কি করে বৈষ্ণব সেবা দিতে হয় আমরা জানি না এই যে বিনয় তাই না বাবা যখন বিনয় ভক্তি প্রগাঢ় হয়েছে আমার রাধা মাধবের মন খুশি হয়ে গেছে এবারে যখন রুহিদাস গ্রাসে গ্রাসে আলো তুলে দেবে আমার কৃষ্ণ পাশে বসে দেখে বলছে বৈষ্ণব আমাকে পুষ্টি দাও না রুহিদাস সেবা করে দিচ্ছে আমার কৃষ্ণকে আমার কৃষ্ণ সেবা করে দিচ্ছে রুহিদাসের মতো পরম বৈষ্ণবকে এ তাদৃশ্য স্বর্গলোক থেকে দেবতা দেবীরা দর্শন করে মেঘের আল থেকে পুষ্প বৃষ্টি করছে মানে ফুলের বৃষ্টি করছে ওদিকে শাক শঙ্খ হরিধ্বনি উলুধ্বনি নিনাদে আকারে বাতাস হল মুখরিত দশ দিশি Thank you.
Thank you.